नमस्कार बंधुरा, आमी विदान आबार आपनादेर सामने एकटा भिडियो निये एसेछि। आर एई भिडियोते आमी बोलते चाई जे राज्ये बा अन्यान्य स्टेटे आमी देखते पाच्छि जे करोनार ग्राफ धीरे धीरे नीचे नामछे। कारण गतकाले आमी देखलाम जे 3,48,000 संक्रमण होयेछे पार डे, जेटा किछुदिन दुदिन आगे छिलो 4,00,000-এর উপরে। तो ये देखते खूब भलोई लागछे। और এটা সম্ভব হয়েছে একমাত্র রাজ্যগুলিতে লকডাউন, কমপ্লিট লকডাউন করার জন্য। আর এটা আশা করি আস্তে আস্তে কমে জিরোতে আসবে আর সবাই সুস্থ হয়ে যাবে। তো আমি একবার রাজ্য সরকারকে আবেদন করতে চাই যে আমাদের রাজ্যে কমপ্লিট লকডাউন করা উচিত, কারণ অন্যান্য রাজ্য এই কমপ্লিট লকডাউনের মাধ্যমে সংক্রমণকে আটকাতে পেরেছে। তো আপনি যে আপনারা যে এই রাজ্যে পার্সিয়াল লকডাউন করেছেন 7টা থেকে 10টা, 5টা থেকে 7টা, এটাতে লকডাউন করলে আরও সংক্রমণটা ছড়াবে। কারণ যে পরিমাণে লোক ঘরে এইটুকু টাইম আটকে থাকছে, তারপরে বেরিয়ে যাচ্ছে বাজার করতে অন্য কাজে, ঠিক আছে, তো করতে হলে কমপ্লিট লকডাউন করতে হবে, তবেই আপনি এই সংক্রমণকে থামাতে পারবেন। আর আমি ওয়েস্ট বেঙ্গলের গ্রাফ দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের গ্রাফ কিন্তু নিচে নামেনি, ওয়েস্ট বেঙ্গলের গ্রাফ কিন্তু ক্রমশ উপরেই উঠতে যাচ্ছে। আর মৃত্যুর হারও সেই একই রয়েছে। অন্যান্য স্টেটের গ্রাফ যেরকম আমি মহারাষ্ট্রের দেখলাম দুদিন আগে ছিল 66, আর গতকাল দেখলাম আমি 42, দেখে খুবই ভালো লাগলো যে আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে মহারাষ্ট্র রিকভারি করছে। তো সেই রকমভাবে আমি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই যে কমপ্লিট 7 দিনের অন্তত লকডাউন করুন, সংক্রমণ আপনি আপ থামানো যাবে। জানি এতে অনেক সুবিধা অসুবিধা আসবে, বাট জীবনটা আগে, জীবন থাকলে মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক পছন্দের খাবার খেতে পারবে, অনেক জায়গায় ঘুরতে পারবে, বাট জীবনটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এইটুকুই বার্তা আমি দিতে চাই এই বাংলার জনগণের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। আর গাইস, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবে। চলি, ধন্যবাদ, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে।